كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে আমরা মুসলিম জাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে আমরা ইসলামকেই সত্য ধর্ম হিসাবে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি এবং তার উপরেই অটল রয়েছি। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি দয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করার পর সঠিক পন্থায় শান্তির সহিত কি পদ্ধতিতে জীবন যাপন করব তার বিধিবিধান নিয়ম পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলাম ধর্মের মাধ্যমে আমাদেরকে প্রদান করেছেন। তো ইসলাম ধর্ম একটি সত্য ধর্ম। তো ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এর অনেক যুক্তি রয়েছে, প্রমাণ রয়েছে। আমি আপনাদের সামনে তিনটি বিষয় পেশ করব যে ইসলাম ধর্ম কেন সত্য। ইসলাম ধর্ম একটি সত্য ধর্ম, তো এর প্রমাণে তিনটি বিষয় তুলে ধরব। এক নম্বর বিষয় হচ্ছে যে ইসলাম ধর্ম একটি স্বাভাবিক ধর্ম, এতে এমন কোনো বস্তু নেই এর বিধিবিধানের মধ্যে যে বিধিবিধানকে অস্বাভাবিক বলা যাবে। সুতরাং ইসলাম ধর্ম যে সত্য তার এক নম্বর কারণ হল এই যে ইসলাম একটি স্বাভাবিক ধর্ম। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা। তো এই আয়াতটি যদি সম্পূর্ণভাবে পড়ি তাহলে আরো ভালো হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা রুমের 30 নম্বর আয়াতে, দেখতে পারেন সূরা রুম 30 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলেছেন ফা আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারা আন-নাস আলাইহা লা তাবদীলা লিখলকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। এর ভাবার্থটা হচ্ছে আরবিতে যে আইয়ুহার রাসূল আখলিস দীনাকাল ইসলাম লিল্লাহ মুস্তাকিমান আলাইহ লিআন্নাহু দীনুল্লাহ আল্লাযী ইউওয়াফিক সিফাতাল জিবিল্লাতা সালিমা ফালজামহু ওয়াকাদ খালাকাল্লাহু আন-নাসা আলা হাযা আদ-দীন ফাত্তাবিহু ওয়ালা তুবদ্দিলহু বিদীনিন গায়রিহ লিআন্না হাযাল ইসলাম হুয়া আদ-দীনুল হক আস-সহীহ ফালা ইউকবালু দীনুন গায়রিহ হাইসু লা ইউজাদ লাহু মাসীল। এর ভাবার্থটা হচ্ছে এই বাংলায় যে হে আল্লাহর রাসূল, রাসূল মানে দূত যিনি কোন বার্তা পৌঁছে দেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তা আমাদেরকে পৌঁছে দিয়েছেন, তাই তিনি হলেন রাসূল। হে রাসূল, তুমি তোমার সত্য ধর্ম ইসলামকে আল্লাহর জন্য খাঁটি
মাটিভাবে অকপটে প্রতিষ্ঠিত রাখো, অর্থাৎ তার উপরেই তুমি অটল থাকো। যেহেতু এটা আল্লাহর এমন একটি সত্য ধর্ম যা নিছক স্বাভাবিক গুণাবলীর অনুকূলে অনুগমন করে, অতএব এই সত্য ধর্ম ইসলামকেই সধর্ম হিসাবে অবলম্বন করো। কেননা সকল জাতির মানব সমাজকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সত্য ধর্ম ইসলামের উপরে অবিচল থাকার জন্য। সুতরাং এই সত্য ধর্ম ইসলামকেই মেনে চলো এবং এর পরিবর্তে অন্য কোনো ধর্মের অন্তর্ভুক্ত হইও না। কেন? এই জন্য যে ইসলাম ধর্মই হচ্ছে সত্য সঠিক ধর্ম এবং এই ধর্মের কোনো বিকল্প নেই। তাহলে স্বাভাবিক বিষয়গুলিকে জ্ঞানী মানুষ সহজেই গ্রহণ করতে পারেন, কেননা এই স্বাভাবিক বিষয়গুলি তো সবসময় প্রমাণসিদ্ধ এবং যুক্তিসম্মত হয়েই থাকে, তাই এইগুলি গ্রহণ করা সহজ সাধ্য। তাহলে ইসলাম ধর্ম হচ্ছে একটি স্বাভাবিক ধর্ম আর সরল ধর্ম আর যুক্তিসম্মত ধর্ম। নিঃসন্দেহে ইসলাম ধর্মের আধ্যাত্মিক, বাহ্যিক এবং চারিত্রিক বিষয়গুলি নিছক স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিক বস্তু বলে কিছুই নেই। সুতরাং জেনে রাখতে হবে যে ইসলাম একটি সত্য ধর্ম এই জন্য যে এর সমস্ত বিধান হচ্ছে স্বাভাবিক বিধান। আর ইসলাম ধর্ম যে সত্য ধর্ম এর দ্বিতীয় দলিল বা দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই যে ইসলাম ধর্ম বুদ্ধিসম্মত একটি ধর্ম। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলামের জ্ঞান লাভ করার মূল ভিত্তি হচ্ছে বুদ্ধি। আপনার যদি বুদ্ধি না থাকে তাহলে কি করে আপনি কোরআন বুঝবেন, কি করে হাদিস বুঝবেন, কি করে দিন ইসলামের বিধি বিধান বুঝবেন? তাহলে বুদ্ধির হচ্ছে বহু মর্যাদা, বুদ্ধি হচ্ছে মর্যাদাপূর্ণ একটি বিষয়। তাই মহান আল্লাহ মানব সমাজকে বুদ্ধি প্রদান করেছেন এবং এই বুদ্ধির দ্বারা বিভিন্ন পন্থায় উপকৃত হওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন। বুদ্ধি যদি না থাকত তাহলে মানুষ তার সুখদায়ক সৎপথ চিনতে পারত না, জানতে পারত না। তো বুদ্ধির যে কতই মর্যাদা, যে এই বুদ্ধি না থাকলে মানুষ কি হয়ে যায়, বিপদগামী হয়ে যায়, সরল সঠিক পথ, সরল সঠিক পথের সন্ধান পাবে না, সরল সঠিক পথ খুঁজে পাবে না। কেন? যে তার বুদ্ধি নাই। আর যারা এই বুদ্ধিকে অকেজো করে দেয়, নষ্ট করে দেয়, তাদেরও পরিণাম হচ্ছে খুব ভয়াবহ, তাদের পরিণাম হবে জাহান্নাম। কেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে জাহান্নামবাসীরা কি বলবে, ওকালু লাউ কুন্না নাসমা ওয়া নাখিলু মা কুন্না ফি আসহাবি সাইর। জাহান্নামবাসীরা বলবে যে যদি আমরা ইসলামের শিক্ষা অবলম্বন করার কথা শুনতাম কিংবা বুদ্ধি প্রয়োগ করে ইসলাম ধর্মের সত্যতা জেনে তাতে প্রবেশ করতাম তাহলে আমরা আর জাহান্নামবাসী হতাম না। তাহলে সত্যিকারী যারা নিজের বুদ্ধিকে অকেজো করে দিবে তারা জাহান্নামে চলে যাবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বুদ্ধিটাকে প্রয়োগ করার জন্য বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন আর বারবার সজাগ করে দিয়েছেন যে তোমরা বুদ্ধি খাটিয়ে দেখো, বুদ্ধি খাটিয়ে দেখো যে ইসলামটা সত্য ধর্ম কিনা। তাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হাদিদের মধ্যে কদ বাইয়ান্না লাকুমুল আয়াত লাআল্লাকুম তাআকিলুন, আমি নিদর্শন তোমাদের জন্য পেশ করেছি যাতে তোমরা বুদ্ধি খাটিয়ে এই ইসলাম ধর্মের সত্যতা যাচাই করে দেখতে পারো। আর যারা এই বুদ্ধিকে অকেজো করে দিবে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক বাণী একটি বলেছেন, ওয়াইয়াজালুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, তিনি মহান আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে শাস্তি প্রদান করবেন যারা বুদ্ধি প্রয়োগ করে ইসলাম ধর্মের সত্যতা জেনে তাতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করবে না। তাহলে যারা সত্যিকারী বুদ্ধিকে অকেজো করে দিবে তাদের পরিণাম
অত্যন্তই ক্ষতিকর আর অমঙ্গলজনক। আর ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, এর তিন নম্বর বিষয় হলো বা প্রমাণ হলো এই যে যার দ্বারা ইসলাম ধর্মের আবির্ভাব ঘটেছে তিনি সচ্চরিত্রের অধিকারী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন আমাদের সামনে রয়েছে, বিশ্ববাসীর সামনে রয়েছে। তার জীবনকে নিয়ে অনেক মানুষ গবেষণা করে তার যে পবিত্র জীবন সেটা জানতে পেরেছে। কিন্তু আমাদের দেশে ধরেন পবিত্র বেদ রয়েছে, এই বেদ কে নিয়ে এসেছেন, কার উপরে এটা এসেছে বা কে লিখেছেন এটা জানতে পারা যাচ্ছে না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সূর্যের মতো স্পষ্ট। সুতরাং ইসলাম ধর্ম যে সত্য ধর্ম তার তিনটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম। একটি কারণ হলো যেটা স্বাভাবিক ধর্ম, এই ধর্মের বিধিবিধানে অস্বাভাবিক কোনো নিয়ম নেই বা অস্বাভাবিক কোনো বস্তু নেই। দুই নম্বর বিষয় কি বললাম, যেটা বুদ্ধিসম্মত ধর্ম, বুদ্ধির সঙ্গে, সঠিক বুদ্ধির সঙ্গে আর ইসলামের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আর তিন নম্বর বিষয় বললাম যে যার দ্বারা ইসলাম ধর্ম প্রকাশ পেয়েছে শেষ দিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন এক সচ্চরিত্রের অধিকারী এবং তিনি হলেন চরিত্রবান ব্যক্তি। এই তিনটি বিষয়ের দ্বারা যে কোনো ধর্মের সত্যতা যাচাই করতে পারা যায়। আমরা ইসলাম ধর্মের সত্যতা যাচাই করলাম এই তিনটি বস্তুর দ্বারা, আর এই যাচাইয়ের পর এটাই আমরা সিদ্ধান্তে পৌঁছিলাম যে ইসলাম ধর্ম একটি সত্য ধর্ম। এই ধর্ম যে ব্যক্তি গ্রহণ করবে আর যে ব্যক্তি এই ধর্মের সঠিক পন্থায় অনুগামী হবে সে ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে সুখময় জীবন লাভ করতে পারবে। আমি আপনাদের, আমাদের এবং বিশ্ববাসীর কল্যাণ কামনা করে এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।